ভয়াবহ দাবানলে পড়ছে ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাংশ। আগুন নিয়ন্ত্রণে না আসায় 1000 মানুষকে সরানো হয়েছে নিরাপদ আশ্রয়ে, খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবরে বলা হয়েছে, 4 দিন ধরে জ্বলতে থাকা দাবানলে 9000 একর জমি পুড়েছে, ছাই হয়ে গেছে একটি কারখানা সহ 4টি বসত বাড়ি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 11টি হেলিকপ্টার ও 1000 ফায়ার সার্ভিসের কর্মী। ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের 7 কর্মী মারাত্মক আহত হয়েছেন। আবহাওয়া অফিসের সংখ্যা, তাপ এবং খরা অব্যাহত থাকলে দাবানল কমবে না। ফ্রান্সে চলতি বছর দাবানলে পুড়ে গিয়েছিল প্রায় 1,60,000 একর জমি। গ্রীষ্মকালে ফ্রান্স সহ ইউরোপের অনেক দেশেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড স্পর্শ করে। পাশাপাশি প্রচণ্ড খরায় দাবানলের কারণে পুড়ে ছাই হয় হেক্টরের পর হেক্টর বনভূমি, ক্ষতিগ্রস্ত হন হাজার হাজার মানুষ।